তখন ওসমানী সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ খানের খিলাফতকাল। জিলহজ মাস দরজায় ঘোড়া নাড়ছে। জীবনে একবারের জন্য হলেও বাইতুল্লাহর মেহমান হওয়ার জন্য সুলতানের মন আনশান করছে। কিন্তু চতুর্দিকে গাদ্দার অশত্রুদের দল। মরণোন্মুখ উসমানী খেলাফতের শেষ নিঃশ্বাস ত্যাগের আগেই যেন তারা জ্যান্ত কবর দিতে প্রস্তুত। এ অবস্থায় খিলাফতের মসনদ অরক্ষিত রেখে তিনি হজে যাবেনই বা কিভাবে? লোকটি মক্কা মদিনায় হাজিদের দিক নির্দেশনার কাজ করে, আগত হজযাত্রীদের জন্য রাহবাড়ির কাজ, এটাই ছিল তার পেশা। এজন্য যার কাছ থেকে চাই হাদিয়া মিলে, তাই সে সানন্দে পকেটে পুরে নেয়। সেই লোকটি বলে, হজের সময় গণিয়ে এসেছে, দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজিদের পথ প্রদর্শনের জন্য আমি বেরিয়ে পড়লাম। দিক নির্দেশনার জন্য কাউকে না পেয়ে আমি হতাশ হয়ে ঠায় দাঁড়িয়েছিলাম। আচানক কুত থেকে একজন তুর্কির আগমন ঘটল। তার দেহের বসন ও মাথার টুপি দেখে আমি বুঝতে পারলাম লোকটি ধনী নয়, নিতান্তই গরিব কেউ হবে। আগন্তুক তুর্কি লোকটি বলল, আপনি কি পুরো হজে আমার জন্য দিক নির্দেশনার কাজ করবেন? লোকটি বলল, আমার প্রয়োজন ছিল, তাই আমি আগন্তুকের প্রস্তাব কবুল করলাম। অথচ আমি জানতাম এই লোকটার কাছ থেকে খুব একটা হাদিয়া মিলবে না। কিন্তু পরিবার পরিজনের কথা চিন্তা করে আমি তার খাজে লেগে গেলাম। পুরো হজেই আমি ছায়ার মতো লেগে তাকে হজের কার্যাবলী সম্পাদন করালাম। হজের মৌসুম শেষ, নিজ নিজ গন্তব্যে যাবার পালা। হজের এই প্রলম্বিত সময়ে লোকটি আমার সাথে তেমন কোনো কথাই বলেনি। তার চলন বলনে বুঝলাম যে সে খুব ভালো চরিত্রের একজন লোক। যাবার কালে লোকটি আমার দিকে একটি থলে বাড়িয়ে দিয়ে বলল, এই থলেটি আপনি গ্রহণ করুন, তবে আমি আপনার চোখের আড়াল হওয়ার আগ পর্যন্ত আপনি এটি খুলবেন না। এরপর শিগগিরই এটি নিয়ে মক্কার গভর্নরের কাছে যাবেন। যাবার আগে থলের মুখ না খোলার জন্য কঠিন ওয়াদা নিল। আমি তখনই দ্রুত মক্কার গভর্নরের কাছে গেলাম, তার হাতে থলেটি উঠিয়ে দিয়ে বললাম, কিন্তু থলের মুখ খুলতে না খুলতেই গভর্নর মাটিতে লুটিয়ে পড়লেন। মাটি থেকে পতিত অবস্থায় গভর্নর কোনো মতে বললেন, সুলতান আব্দুল হামিদ খানের সিলমোহর। আমি ক্ষীণ বাক্য বিমূঢ় হয়ে গেলাম। আমি এতটাই ঘাবড়ে গেলাম যে আমার শরীরে মৃদু কম্পন শুরু হয়ে গেল। চিন্তা করতে লাগলাম, তাহলে এই তুর্কি লোকটি ছিলেন সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ খান? ছদ্মবেশে এলেন হজ করতে, পুরো হজে কি আমি দৌলতে উসমানিয়াহর মহান সুলতানের দিক নির্দেশক ছিলাম?
চিঠিতে সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ খান মক্কার গভর্নরকে লিখেছেন, তিনি যেন আমাকে একটি বড়সড় ঘর দান করেন এবং আমার ও আমার সন্তানদের জন্য ভালো জীবনযাপনের ব্যবস্থা করে দেন, আর তা শুধুমাত্র আমার পরোপকারের কারণে। সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ হলেন এমন একজন উসমানী সুলতান, একমাত্র চার কপালেই হজ করার সৌভাগ্য নসিব হয়েছে, আর কোনো সুলতানই হজ করতে পারেননি। এর অবশ্য সঙ্গত কারণও রয়েছে। সুলতান আব্দুল হামিদের গোপনে হজ আদায়ের একমাত্র সাক্ষী হলেন ওই দিক নির্দেশক, কিন্তু ওই দিক নির্দেশকই হলেন একজন অচেনা অজানা মানুষ। আহ, কি ইখলাস ও লিল্লাহিয়াতানা ছিল সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ খানের। রাহিমাহুল্লাহু ওয়াজাজাহু খাইরান।